দৌড়াও দৌড়াও তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটে যাও ছুটে যাও আর জান্নাতের দিকে ছুটে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান হয় আপনার বিছানাটা এত উঁচা আর হলে জান্নাতের বিল্ডিংগুলি এত উঁচা আর হলে জান্নাতের দরজাটা এরকম যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের প্রশস্ততা এই কথা বলার পরে আল্লাহ যেটা বলছেন সেটা হলো কথা আল্লাহ তাআলা বলছেন ইল মুতাকিন এইটা আমি প্রস্তুত করেছি ভালো মানুষের জন্য পরহেজ গার্ড ভালো আমাদের কথা এক লেদিনা ইন ফেকুন অফ ই সার রাইওয়াল দ্য রাইওয়াল কাজেমিনাল যারা টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে টাকা থাকলে বেশি দান করে না থাকলে কম করে দান করে যারা তাদের জন্য এটা দুই রাগকে থামাতে পারে যারা রাগ রাগকে দমন করতে পারে যে তার জন্য জান্নাত তিন মানুষকে মাফ করে যারা তাদের জন্য জান্নাত এই কথাটা বলার জন্য কথা ফিরিয়ে নিয়ে এসেছি অত আয়াতে আল্লাহ তালা বলছেন আমি জান্নাত রেডি করেছি প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য তিনটা কাজের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে এক টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে এটাই এক নম্বরে এসেছে কথা প্রসঙ্গে একবার বলেছি সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী কি দান দুই রাগকে থামাতে পারে দলীয় ক্ষমতা দেখায় নেয় অর্থের ক্ষমতা দেখায় নেয় নত হয় এক জায়গাতে নবী বলছেন ছয়টা জিনিস তুমি করো জান্নাতে আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তুমি ছয়টা করো এক যা করদাস্তম কথা বললে সত্য কথা বলো দুই অফ হয়ে যাও আত্তুম অদা করলে পূর্ণ করো তিন অদ্ যাও উতমেন তুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও মসজিদের টাকা আছে তোমার কাছে প্রয়োজন দিয়ে দাও তুমি হেডমাস্টার তোমার কাছে ছাত্রদের টাকা আছে সময়ে দিয়ে দাও চার জেনা না পাঁচ কুফায় দিয়ে ক্ষমতা দেখায় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার নত হও একটু নত হয়ে থাকো এই কি বলে রে ছেলে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছ ওকে আগে সেটেলে চাপায় নজর ভাষা ওকে যেন কালকে না দেখি এরকম কোন ক্ষমতা দেখাবেন না জান্নাত হবেই দলীয় ক্ষমতা দেখাবেন না দল সংগঠন করে অন্তরকে সংকীর্ণ করবেন না আর খারাপ বাসিয়েন না বললে হিসাব বহুদিন আপনাকে বলেছি কথার কথা দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে জমজ অতীব সুন্দরী ভদ্র নম্র মাস্টার ডিগ্রি পাস মেয়ে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা দুই বোন এখন আর কথা বলে না দুইজন স্বামী দুই দলের ওদের প্রতিক্রিয়া এদের ভিতরে এসেছে তাই তারা কথা বলে না দলীয় সংকীর্ণতা নিয়ে জান্নাত কিনা যাবে না মনটা খালি করেন কাউকে খারাপ বাসিয়েন না নত হও জান্নাত কিভাবে নিয়ে যাবে যেতে হবে সেটা আমার ব্যাপার হাত সংবরণশীল করে রাখো ক্ষমতা দেখায় না ছয় গুজ আবসারক অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার জেনা করো পাঁচ ক্ষমতা দেখায় না ছয় অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জিম্মেদার শেষের কথাটি রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চোখ নিচু করে যে জান্নাতে সে যাবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন যাবের বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো জাবের রাজি আল্লাহ আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বললেন তুমি মুখটা ফিরিয়ে নিবা বাড়িতে একটা বিশাল টিভি আছে না গোটা দেওয়াল ভর্তি নাচে দেখতে ভালো লাগে এটা কলিজা ঠান্ডা করে পড়ে পড়ে জান্নাত জান্নাত কিনতে চায় আছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বল হিসাব টিভিতে ওই মহিলার বক্তব্য খবর শুনতে পাবেন না টিভিতে ওই রং মাখানো পতিতালয়ের মহিলার মুখে যদি খবর শোনেন তাহলে এইভাবে বসে থাকতে ওর মুখের ওপরে চোখ রেখে খবর শুনছেন বুঝলাম না মানে কি লজ্জা কাজ করে না শোনেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বরখা পড়লেও হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আর ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান কম থাকলে আপনি পাপকে ঠেকাতে পারবেন না তাহজ্জুত পড়লেও হবে না হজ করলেও হবে না বোরখা পরলেও হবে না বলছিলাম যে রাগকে থামিয়ে রাখে ক্ষমতা দেখায় না আল্লাহ রসুল বলছেন লাইসা সাদিদ অবি সুরা ও সাদিত আল্লা দিয়াম লেখনব সহহিন্দল গাজাবে আছাড় দিয়ে ফেলে দিতে পারে তার নাম শক্তিশালী নয় কেউ যদি কাউকে আছাড় দিয়ে ফেলে দেয় তাহলে সে শক্তিশালী কথা মোহাম্মদ সাল্লাহাম বলেনি তিনি বলেন আর সাদিদ আল্লাহ যে আমলে কোন সহিদাল যাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হল শক্তিশালী বোখারি মুসলিম মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্ধে আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম আর আমি কখনো আমার কথা নিয়ে এই কথা বলিনি আমি ওই সময়ে বলেছি এই কথা যখন বলেছি বোখারি মুসলিম অন্য জায়গায় আমার কথা লাগিয়ে দিয়ে ভুল করবেন না দিনী ভাই বোন দমিয়ে রাখেন বউকে মারবেন না রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছে আপনার বউ বা আপনারই মেয়ে বা আপনার স্ত্রী আপনি একজন কাুষ পুরুষ ক্ষমতা লাগে বউ লালন পালন করলে ক্ষমতা লাগে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা এক ওখানে গেলে মানে পিঠের চামড়া তুলে দেবো তার নাম তার নাম স্বামী ক্ষমতা লাগে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে বউ পালন করলে চারটা জিনিস লাগে পাঁচটা 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 এক যেমানের আতে এমতা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফক্স মাক্তা সায়তা যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন অলাতুক বউকে কটু কথা বলবা না চার আল্লাহ তাজরে বলা হয়েছে বইয়ের মুখের উপরে মারো না পাঁচ আল্লাহ তাতর ফিল বাইতে বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না বাপের বাড়ি যেতে পাবে না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাও তো বহু দূরের কথা কাপুরুষ ঘের নিত স্বামীর বউ বাজারে ঘুরে কই আমাদের তো একদিনও যায় না তবু তো চলে আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আমাদের তো দীর্ঘ সময়ে কোনোদিন বাড়ি থেকে বের হয় প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তো পা মোজা ছাড়া চলে না হাত মোজা ছাড়া চলে না আপনার বাজার চলে কি করে কাপড় কি দেখাতে চাচ্ছেন আপনি ওইসব ধরা ইমাম দিয়ে বিচার টিকা যাবে না ফালতু এসব বুদ্ধি বাদ দেন ওই সব লোক দেখানো কাজ দিয়ে বিচার মনে টিকা যাবে না বিচার হবে যার জন্য পুরুষ হতে হবে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম ক্ষমতা যা উপার্জন করি সারাদিনে উপার্জন করি দশটা টাকা সাত টাকা খরচ করব তিন টাকা রেখে দেব ওই তিন টাকা ওই দিন খরচ করবো যেদিন কাজের বৃষ্টির কারণে কাজ হয়নি একদিনে যে সব টাকা খরচ করে সে বহস্তিনি আর এ লোকটা বোকা একদিনে সব টাকা খরচ করতে হয় না যা ইনকাম হয়েছে তার থেকে কিছু রেখে দিতে হবে আর একদিন আসবে যেদিন কাজ হবে হবে করতে মানুষকে করুন জরুরি কথা তিনটি কাজের বিনিময়ে জান্নাত রেডি করা আছে এক দান দুই রাগকে থামানো তিন মানুষকে মাফ Corão.